আজকের এই ভিডিওটি যাকে নিয়ে, তাহলে এমন একটি জিনিস যা সবার জন্য সমান। এই জিনিস জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান। এটি কোনো ভেদাভেদ মানে না, সকলের জন্য এটি সমান। এটি হলো টাইম, অর্থাৎ সময়। কেউ বলেছেন যে যদি তুমি সময়কে সম্মান না করো, তাহলে সময়ও তোমাকে সম্মান করবে না। আর এই কথাটি একদম সত্য যে যদি আমরা সময়কে তোয়াক্কা না করি, তাহলে সময়ও আমাদের তোয়াক্কা করবে না। যেমনটি আমি এর আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে এই পৃথিবীতে সকল জীব একদিনে 24 ঘন্টা পায়, আর এই 24 ঘন্টাকে আপনার কাজে লাগানোর উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ। আপনি আপনার লাইফে সাকসেসফুল হবেন কি না তা নির্ভর করে এই টাইম। আমরা সকলেই জানি যে একদিনে 24 ঘন্টা হয়, 1 ঘন্টায় 60 মিনিট আর 1 মিনিটে 60 সেকেন্ড। সত্যি বলতে 60 সেকেন্ড অনেক কম। যখন আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন, তখন থেকে এখন অবধি প্রায় 60 সেকেন্ড তো হয়েই গেছে, কিন্তু একটু ভেবে দেখুন, মনে হচ্ছে কত কম সময়, তাই না? কিন্তু এই 60 সেকেন্ডে এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটছে, এবং হয়তো সেই ঘটনাগুলিকে জানার পর আপনি বিশ্বাস করতে পারবেন না যে 60 সেকেন্ডে এতগুলি ঘটনা ঘটতে পারে। এই ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি যে যদি আপনি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওটির নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিতে প্রেস করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে সব থেকে আগে পৌঁছায়। আর ভয়ের কোনো কারণ নেই, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, সাবস্ক্রিপশন একদম ফ্রি। তো যাই হোক, যেমনটি আমি আপনাকে বললাম যে 60 সেকেন্ড শুনে অনেক কম মনে হলেও, কিন্তু আসলে এই 60 সেকেন্ডে এই পৃথিবীতে 300 থেকে 320টি নতুন শিশু জন্ম নেয়, যার মধ্যে থেকে 15 থেকে 20টি শিশু ভুল ট্রিটমেন্ট এবং দুর্বলতার কারণে মারা যায়। মানে এই যে, যতক্ষণ ধরে আপনি আমার এই ভিডিওটি দেখছেন, ততক্ষণে এই পৃথিবীতে প্রায় 600 শিশু জন্ম হয়ে গেছে। আর শুধু তাই নয়, এরই মধ্যে প্রায় 30টি শিশু মারাও গেছে। এরই মধ্যে, অর্থাৎ এই 1 মিনিটে এই পৃথিবীতে প্রায় 150 লোকের মৃত্যু হয়। এই 1 মিনিটে আপনার হার্ট প্রায় 60 থেকে 100 বার বিট দেয়। আর যদি আমরা এই পৃথিবীর সকল লোকের হার্টবিটকে একসঙ্গে যোগ করি, তাহলে এই 60 সেকেন্ডে, অর্থাৎ 60 সেকেন্ডে পৃথিবীর সমস্ত লোকের হার্ট 500 বিলিয়ন টাইমস স্পন্দন করে। 1 মিনিটে আমাদের পৃথিবীতে প্রায় 350 বার লাইটনিং স্ট্রাইক, অর্থাৎ বাজ পড়ে। এবং এভারেজ হিসাব করলে দেখা যায় যে এই 60 সেকেন্ডে, অর্থাৎ 1 মিনিটে পৃথিবীর কোনো না কোনো স্থানে প্রায় 5 বার আর্থকোয়েক, অর্থাৎ ভূমিকম্প হয়। 1 মিনিটে এই ইউনিভার্সে প্রায় 1800 সুপারনোভা ব্লাস্ট হয়, যার কারণে বহু সংখ্যায় গ্যালাক্সি এবং স্টার তৈরি হয়, আবার ধ্বংসও হয়। আর এরই মাঝে এই 1 মিনিটে আমাদের পৃথিবী স্পেসে প্রায় 1800 কিলোমিটার যাত্রা করে ফেলেছে। এই 1 মিনিটে হামিংবার্ড তার ডানা প্রায় 4000 বার ঝাপটায়। আমাদের শরীর এই পৃথিবীর সবথেকে কমপ্লিকেটেড মেশিনের থেকেও বেশি কমপ্লিকেটেড, যার মধ্যে কোটি কোটি অ্যাক্টিভিটি একসঙ্গে চলতে থাকে। আমাদের শরীরে 1 মিনিটে প্রায় 60 লক্ষ কেমিক্যাল রিয়াকশন ঘটে। আপনার হার্টবিটের ফলে আপনার শরীর 1.33 ওয়াটস এর ইলেকট্রিসিটি তৈরি করে, এবং বাকি অন্যান্য মাসল এবং ব্রেনের অ্যাক্টিভিটির কারণে আপনার শরীর মোট 100 ওয়াটস এর ইলেকট্রিসিটি তৈরি করে। আর এই ইলেকট্রিসিটির সাহায্যে আমাদের শরীরের নিউরন একে অপরের সঙ্গে কানেকশন তৈরি করতে পারে। এরই সাথে সাথে আপনার ব্রেন 1 মিনিটে প্রায় 600 মিলিয়ন বিটস এর ভিজুয়াল ইনফরমেশন, অর্থাৎ প্রায় 70 MB ভিজুয়াল ইনফরমেশনকে প্রসেস করে। আর এই তথ্য আপনার চোখ দ্বারা আপনার ব্রেনে পাঠানো হয়। প্রতি 1 মিনিটে আমাদের শরীরে 1.6 মিলিয়ন সেলস মারা যায়। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই ডেড সেলগুলির জায়গা নতুন সেল নিয়ে নেয়। এরই মাঝে মানুষ 1 মিনিটে প্রায় 900-এর বেশি গাছকে কেটে ফেলেছে, এবং প্রায় 200 কেজির ওপর আবর্জনা সমুদ্রে ফেলা হয়েছে, যার কারণে প্রচুর মাছ মারা যায় এবং সমুদ্রের এনভায়রনমেন্ট পলিউটেড হয়ে যায়। এই পৃথিবীর সকল ইন্ডাস্ট্রিজ 60 সেকেন্ডে প্রায় 10 লক্ষ কেজির বেশি কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর এনভায়রনমেন্টে ধোয়া এবং গ্যাসের আকারে ছড়াতে থাকে, যে কারণের জন্য আমাদের পৃথিবী দূষণ হচ্ছে। এই 1 মিনিটের মধ্যে বিল গেটস প্রায় $1,00,000 আয় করে নিয়েছে। আর ঠিক এই 1 মিনিটেই ভারত এবং বাংলাদেশের এভারেজ লোক পরিশ্রম করে প্রায় 4 থেকে 12 টাকা আয় করেছে। এই 1 মিনিটে পৃথিবীর সকল লোক প্রায় 25 লক্ষ বার গুগলে কিছু না কিছু সার্চ করেছে। আর এই 1 মিনিটে ইউটিউবে প্রায় 500 ঘন্টার ভিডিও আপলোড করা হয়েছে। আর এই 1 মিনিটে ফেসবুকে প্রায় 317,000 স্টেটাস আপডেট করা হয়েছে। আর এরই সাথে 1 মিনিটে
ফেসবুকে প্রায় 1,47,000 ফটো আপলোড করা হয়েছে এই 1 মিনিটের মধ্যে। দেখুন, 60 সেকেন্ড আমাদের কাছে কিছুই মনে হয় না, কিন্তু এই 60 সেকেন্ডের মধ্যে কত কিছু ঘটে চলেছে এই পৃথিবীতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই 60 সেকেন্ডের মধ্যে ঘটে থাকা ঘটনাগুলির মধ্যে থেকে কোন ঘটনাটিকে আপনার সবথেকে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।